বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। আগের ভিডিওতে আমরা জাতিসংঘের আসলে বৃহৎ শক্তির ভূমিকা কেমন ছিল এটা জেনেছি। তো আজকে আমরা আসলে জাতিসংঘের উল্লেখযোগ্য যে কাজগুলো বা তারা যে সাফল্য দেখিয়েছে বিশ্বশান্তি এবং নিরাপত্তা রক্ষায়, সেগুলো সম্পর্কে জেনে নিব। তো বিশ্বশান্তি প্রতিষ্ঠা এবং নিরাপত্তা রক্ষায় জাতিসংঘের উল্লেখযোগ্য কার্যকলাপের কথা যদি বলি, প্রথমেই হচ্ছে সোভিয়েত এবং ইরান বিরোধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হলো, তখন ইরানে সোভিয়েত সৈন্য হচ্ছে প্রবেশ করেছিল, ঠিক আছে, এবং ইরানটা দখল করার একটা চেষ্টা ছিল সোভিয়েত ইউনিয়নের। সো এই জন্য ইরান কী করে, এই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটা অভিযোগ তোলে যে সোভিয়েত সৈন্যদেরকে প্রত্যাহার করার জন্য বা সোভিয়েত সৈন্যদেরকে অপসারণ করার জন্য তাদের দেশ থেকে। সো 1946 অর্থাৎ জাতিসংঘ গঠনের পরের বছরই কিন্তু এই অভিযোগ করা হয় সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে, এবং সাথে সাথে কিন্তু সৈন্য অপসারণ করা হয় জাতিসংঘের উদ্যোগে। তো তারপরও এই অভিযোগটা কিন্তু প্রত্যাহার হয়নি, অর্থাৎ ইরান যে অভিযোগটা করলো সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে, তারা সৈন্য প্রত্যাহারও করে নিল কিন্তু তারা তাদের অভিযোগ প্রত্যাহার করেনি। এ কারণে কিন্তু সোভিয়েত ইউনিয়ন নিরাপত্তা পরিষদ ত্যাগ করে। দুই নম্বর যে কাজটা সেটা হচ্ছে বার্লিন বিরোধ। 1948 সালের দিকে আমরা জানি যে বার্লিন ওয়াল কেন তৈরি করা হয়েছিল, যে সোভিয়েত ইউনিয়ন এক জার্মানির পশ্চিম জার্মানি দখল করে পূর্ব জার্মানি সোভিয়েতদের দখলে ছিল এবং পশ্চিম জার্মানি আমেরিকার দখলে ছিল। সো দুই জার্মানি যেহেতু আলাদা হয়ে গেছে, দুই জার্মানির মাঝে কিন্তু একটা ওয়াল তৈরি করা হয় যেটাকে বার্লিন ওয়াল বলা হয়, এবং এই বার্লিন ওয়াল তৈরি করার কারণে কিন্তু দুই জার্মানির পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তো নিরাপত্তা পরিষদে কিন্তু এই বার্লিন বিরোধ নিয়ে আলোচনা করা হয়, এবং শেষ পর্যন্ত কিন্তু আসলে এটা চতুর শক্তি বা চারটা যে বৃহৎ শক্তি ইউএসএ, ইউকে, ফ্রান্স এবং রাশিয়া, এই চার দেশের সমন্বয়ে কিন্তু আসলে এটা মোটামুটি সমাধান করার চেষ্টা করা হয় বার্লিন বিরোধটা। তিন নম্বর যেটা সেটা হচ্ছে ইন্দোনেশীয় সংকট। ইন্দোনেশীয় সংকেত কি, 1947 সালের দিকে নেদারল্যান্ডস তাদের উপনিবেশ হিসেবে কিন্তু ইন্দোনেশিয়াকে ঘোষণা করে 1947 সালে, ঠিক আছে, 47 সালে তারা নেদারল্যান্ডস ইন্দোনেশিয়াকে তাদের উপনিবেশ হিসেবে ঘোষণা করে। কিন্তু তারা তাদেরকে হচ্ছে একটা চুক্তি করেছিল তার পূর্বে যে তাদেরকে হচ্ছে তারা একটা স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিবে, কিন্তু ইংল্যান্ড কিন্তু পরবর্তীকালে নেদারল্যান্ডস কিন্তু এই চুক্তিটা অস্বীকার করে, এবং সাথে সাথে ইংল্যান্ড এবং ইউএসএ এসেও কিন্তু এই ইন্দোনেশীয় সংকটে বা তাদের সমস্যাতে সামরিক হস্তক্ষেপ করা শুরু করে। তো পরবর্তীতে ভারত কিন্তু নিরাপত্তা পরিষদে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইন্দোনেশিয়ার এই সমস্যা কিন্তু তারা উত্থাপন করে যে ইন্দোনেশিয়া আসলে নেদারল্যান্ডসের অধীনে চলে গেছে এবং এখানে ইংল্যান্ড এবং যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করছে এই ব্যাপারে। তো এর পরবর্তীতে কিন্তু জাতিসংঘ এই সমস্যার সমাধান করে এবং ইন্দোনেশিয়াকে কিন্তু নেদারল্যান্ডস স্বাধীনতা প্রদান করে 1949 সালে, ঠিক আছে। তো ইন্দোনেশীয় সংকটটাও কিন্তু জাতিসংঘ মোটামুটি সমাধান করে। তারপরে যেটা সেটা হচ্ছে আরব ইসরায়েল বিরোধ, যেটা অনেক দিন ধরে এবং এখনও চলছে। এই বিরোধটা কিন্তু মোটামুটি শুরু হয় 1948 প্যালেস্টাইন রাষ্ট্রকে কেন্দ্র করে, এবং তখন ইসরায়েল রাষ্ট্রটা কিন্তু একটা সর্বপ্রথম ইহুদি রাষ্ট্র হিসেবে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়। তো এই তারপর থেকে কিন্তু এই আরব এবং ইসরায়েলদের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে, এবং এই যুদ্ধ কিন্তু এখনও চলছে, এবং এটাকে কিন্তু বলা হচ্ছে মধ্যপ্রাচ্য সংকট। তো এই জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কিন্তু নানাভাবে নানা উদ্যোগ গ্রহণ করে কিন্তু জাতিসংঘ এই আরব এবং ইসরায়েলের সমস্যার সমাধান করার চেষ্টা করেছে, এবং একই সাথে এখানে হস্তক্ষেপ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মতো দেশগুলো। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এখনও এই মধ্যপ্রাচ্যের সমস্যাকে নিয়ন্ত্রণ করছে, এবং তাদের অভ্যন্তরীণ বিষয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এখনও হস্তক্ষেপ করে যাচ্ছে। ফকল্যান্ড যুদ্ধ হচ্ছে আর্জেন্টিনা যে দেশটা আছে সেই দেশের পূর্ব উপকূলে প্রায় 480 কিলোমিটার দূরে কিছু ছোট ছোট দ্বীপ আছে, এই দ্বীপগুলোকে বলা হচ্ছে ফকল্যান্ড দ্বীপ। তো এই দ্বীপগুলো জেনারেলি আর্জেন্টাইন যারা তারা নিজেরা মনে করে, এই ফকল্যান্ড দ্বীপগুলো মনে করে যে এগুলো তাদের নিজেদের দ্বীপ। তো তার ব্রিটিশরা যখন টের পেলো যে আসলে এই আর্জেন্টিনার দূরে দূরে অনেকগুলো দ্বীপ আছে, তারা এসে এই দ্বীপগুলো দখল করা শুরু করলো, এবং তারা এগুলো তাদের নিজেদের বলে দাবি করতে লাগলো, নিজেরা এসে দখল করে নিজেদের বলে দাবি করলো। সো আর্জেন্টাইন যারা ছিল তারা কিন্তু আসলে এটা মেনে নিল না, তারা ব্রিটিশদের সাথে যুদ্ধ করে এই দ্বীপগুলো আসলে ছিনিয়ে নিতে চাইলো। তো এভাবে কিন্তু আর্জেন্টাইন এবং ব্রিটেনদের মধ্যে কিন্তু নানাভাবে যুদ্ধ হওয়া শুরু করলো। তো এক একভাবে এক এক দল হচ্ছে পদক্ষেপ নেওয়া শুরু করলো, কখনো ব্রিটেন তাদের সৈন্য নিয়ে যুদ্ধ করতে আসতো, আবার কখনো আর্জেন্টাইনরা ব্রিটেনদের আক্রমণ করতো। এভাবে কিন্তু এই ফকল্যান্ড দ্বীপ নিয়ে তাদের একটা দীর্ঘকালীন যুদ্ধ হয়, এবং এই যুদ্ধে কিন্তু জাতিসংঘ আসলে সমঝোতার চেষ্টা করে, অর্থাৎ এই আর্জেন্টিনা এবং ব্রিটেনের মধ্যে যেটা একটা সমতা প্রতিষ্ঠিত হয় এই ব্যাপারে কিন্তু জাতিসংঘের নিরাপত্তা পরিষদ তাদের মধ্যে যুদ্ধবিরতিরও প্রস্তাব দেয়। তো এই যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও কিন্তু তখন যে স্থায়ী সদস্য রাষ্ট্র ইংল্যান্ড এবং ফ্রান্স তারা কিন্তু
কিন্তু এর বিপক্ষে ভোট দেয়, অর্থাৎ তারা ভেটো দেয়। আর আমরা জানি যে পাঁচটা স্থায়ী রাষ্ট্রের মধ্যে কোনো একটা রাষ্ট্র যদি ভেটো দেয় তাহলে সেটার কার্যকর হয় না। সো এভাবে তারা ভোট দিয়ে তারা কিন্তু আসলে শান্তি স্থাপন করতে দেয়নি। পরবর্তীতে কিন্তু ব্রিটিশরা এই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ দখল করে নেয়, যেহেতু ব্রিটিশরা তুলনামূলকভাবে বেশি শক্তিশালী ছিল, তাদের উন্নত সমরাষ্ট্র ছিল, তারা যুদ্ধের মাধ্যমে এই ফকল্যান্ড দ্বীপ কিন্তু দখল করে নেয়। সর্বশেষ যে জাতিসংঘের কার্যকলাপ সেটা হচ্ছে ইরাক কুয়েত সমস্যা। ইরাক কুয়েত সমস্যা কি? ইরাক হচ্ছে কুয়েত যেহেতু তখন তেল সমৃদ্ধ এলাকা ছিল, 1989 সালের দিকে ইরাক কিন্তু এই কুয়েত দখল করে নেয় এবং তারা দাবি করে যে কুয়েত হচ্ছে তাদের দ্বারা পরিচালিত একটা রাষ্ট্র। এভাবে তারা কিন্তু কুয়েত দখল করে নেয়। তখন জাতিসংঘ কিন্তু ইরাককে তাদের যে সৈন্য তারা মোতায়েন করেছিল কুয়েতে, কুয়েত দখলের জন্য এই সৈন্য প্রত্যাহারের কথা বলে এবং ইরাকের সাথে কিন্তু তারা আলোচনায় বসে। এবং তবুও কিন্তু দেখা যায় যে ইরাক কিন্তু এই দাবি মেনেন না, তারা কিন্তু বলে যে কুয়েত তাদের একটা প্রদেশ। এবং পরবর্তীতে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়ে হস্তক্ষেপ করে এবং তাদের নেতৃত্বে কিন্তু যৌথ বাহিনী গঠন করে এই কুয়েতকে কিন্তু ইরাক থেকে মুক্তি দেওয়া হয়। তো জাতিসংঘ কিন্তু এ ব্যাপারে ইরাক কুয়েত সমস্যার ব্যাপারে সমস্যা সমাধানের ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেছিল। তো এই ছিল মোটামুটি জাতিসংঘের যে কাজগুলো বা উল্লেখযোগ্য কাজগুলো, আমি একটু সংক্ষেপে বলেছি তোমাদেরকে কোন সালে কোনটা হয়েছে। সোভিয়েত ইরান বিরোধ, তারপর বার্লিন বিরোধ, ইন্দোনেশীয় সংকট, আর এখানে হচ্ছে আরব ইসরায়েল বিরোধ, ফকল্যান্ড যুদ্ধ এবং ইরাক কুয়েত সমস্যা। এগুলো তাদের মেজর পার্ট ছিল বা তাদের আসলে অ্যাক্টিভিটিসগুলো যদি আমরা সংক্ষেপে বলতে চাই তাহলে এগুলো হচ্ছে তাদের মেজর যে পার্টগুলো সেগুলো ছিল। তো বন্ধুরা, জাতিসংঘের কিন্তু কিছু ব্যর্থতাও ছিল। আমরা পরবর্তী ভিডিওতে কিন্তু জাতিসংঘের কী কী ব্যর্থতা আছে সে ব্যর্থতা সম্পর্কে আলোচনা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।